আলোচনাপন্থী আলফাত মুকলি সংঘাত। শীর্ষ নেতৃত্বর বিরুদ্ধে মুকলি বিক্ষোভ। অরবিন্দ রাজখোয়াক পুনের কঠোর আক্রমণ। শান্তি আলোচনাক চূড়ান্ত ফেকো ভাওনা আখ্যা। অরবিন্দ রাজখোয়াকে ধরে শীর্ষ নেতৃত্বর বিরুদ্ধে মুকলি বিক্ষোভ আলফার কেবাজন নেতার। রাজখোয়া বাহিনীর বিরুদ্ধে আলোচনাপন্থী নেতা জিতেন দত্তর বিস্ফোরক মন্তব্যর পাছত এইবার কাকোপথারর ডেজিগনেটেড শিবিরত আলফা নেতার সংবাদ মেল। জিতেন দত্ত, প্রবাল নেওগ, অন্তু সাউন্ডাওকে ধরে প্রায় 60 জন কেদারে অংশ লওয়া সংবাদ মেলত ক্ষুর্ধার সমালোচনা অরবিন্দ রাজখোয়া, সশ চৌধুরী, মিথিঙ্গা দৈমারী, চিত্রবন হাজরিকার দরে নেতাসকল। কেন্দ্রর হইতে হওয়া আলোচনা রাজহুয়া করার আহ্বান। এই আলোচনার প্রতারণা আখ্যা আলফা নেতার। জেপিসির শুনানিত অংশ নলওয়া শীর্ষ নেতৃত্বক তীব্র সমালোচনা সংবাদ মেলত। অনুপ চেতিয়াইহে জাতির স্বার্থত কাম করা বলে দাবি। নিদ্রামগ্ন হয়ে আছে অরবিন্দ রাজখোয়ার টিম। জাতির স্বার্থত কেন্দ্রীয় সমিতির হইতে সংঘাতর বাবে সাজু বলেও মুকলিভাবে প্রকাশ করে আলফা নেতা জিতেন দত্তই। দেশ আর জাতির অগ্রগণী বাহিনী বলে নিজকে ঘোষণা করা সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ কেবল অনুপ চেতিয়া মহাশয় বাদে, সাধারণ সম্পাদক মহাশয় বাদে, বাকি আলফার কেন্দ্রীয় কার্যনির্বাহকর প্রায় কেজন মহাশয় কিন্তু ভূমিকা আশাব্যঞ্জক নহয়। অসম সন্তানের প্রশ্ন, আলফার কেন্দ্রীয় কার্যনির্বাহকর নেতৃবৃন্দ কোত? আপনাদের স্পষ্ট ক্লিয়ার করুক, অন্যথায় যদি আপনাদের নীরব হয়ে থাকে তেতিয়ালে কিন্তু আমি ভাবিবলে বাধ্য হম। এই দেশ আর জাতির প্রতি আপনাদের কোনো দায়িত্ব, আপনাদের কোনো কর্তব্য সম্পাদন করার নাই। আমি কেন্দ্রীয় সমিতি কইছো যে দিল্লিলে যাওক, দিল্লিত গই দিল্লি সরকারক বুড়া আঙুলি দেখুয়াই আলোচনার পরা আঁতরি আহক, আর আঁতরি আহি অসমত অসমর রাইজর লগত ঐক্যবদ্ধ হয়ে পুনের জাতীয় অস্তিত্ব সুরক্ষিত করিবর কারণে গণ আন্দোলনের নেতৃত্ব বহন করক, এটো স্পষ্টভাবে কইছো। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর তীব্র বিরোধিতা করা আলফা কেদার সকলে পুনের সংগ্রামলৈ ঘুরি যাওয়ার হুঙ্কার দিয়ে। বিধেয়ক গৃহীত হলে হাতত তুলি লব অস্ত্র। কাকো পথারতে বোমা প্রস্তুত করার হুঙ্কার তিনি আলফা নেতার। মেঘালয় সরকারের পরা আদর্শ লবলৈ আহ্বান অহম সরকারক। রাজেন গোহাইক অহমর পরা পিতারণর দাবি। অধেন্দু দেখো কঠোর হকিয়নি আলফার। জুবিন গার্গর স্থিতিক সমালোচনা আলফা কেদারর। বিলখন যদি পাস করে তেতিয়াহলে নিশ্চিতভাবে আমি দলৰ পৰা আঁতৰি আহিম, আলোচনা ত্যাগ করিম, আৰু পুনৰ সংগ্রামৰ পথলৈ যাবৰ কাৰণে চেষ্টা করিম। যিদিনাখন হিন্দু বাংলাদেশী নাগরিকত্ব দিয়াৰ কথা ঘোষণা করব সেই দিনাখনেই আমি কাকোপথার শিবিরে হোক, আমাৰ লগত সহযোগ থকা অন্যান্য শিবিরৰ সকলো সদস্যই যুদ্ধবিরতি ভঙ্গ করিম বলে ঘোষণা করেছো। আমি যুদ্ধবিরতি ভঙ্গ করে যদি এটা আহ্বান অসমৰ যুব শক্তিলৈ যদি আহ্বান জনাও যে হে অসমৰ যুব শক্তি, জাতিটোর স্বার্থত আহক, আমি ঐক্যবদ্ধভাবে পুনৰ সংগ্রাম করো, হাজার হাজার যুবকে পুনৰ অস্ত্র লবলেও ওলাই আহিব বাধ্য হব। অরবিন্দ রাজখোয়া বাহিনীর প্রতি মুকলি বিক্ষোভ প্রদর্শন করার বিপরীতে আলফা কেদার সকলে অনুপ চেতিয়ার প্রতি প্রকাশ করে পূর্ণ সমর্থন। এনে ক্ষেত্র আলোচনাপন্থী আলফা এতিয়া দুটা শিবিরত স্পষ্টভাবে বিভাজিত হওয়াটো নিশ্চিত হয়ে পড়িল। কাকোপথারর পৰা উৎপল বৰাৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।